আজ আমরা এই ভিডিওতে নৌবিদ্রোহ যেটা 1946 সালে হয়েছিল সেই সম্পর্কে কয়েকটা কথা জানব। 1946 সালে 18ই ফেব্রুয়ারি বোম্বে HMIS তরোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়। এই তরোয়ার নামক জাহাজে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখার জন্য বিসি দত্তকে বন্দি করা হয়। 1946 সালে 19 ফেব্রুয়ারি নৌসেনারা ইউনিয়ন জ্যাক, যেটা ব্রিটিশ পতাকা ছিল, ঠিক আছে, ব্রিটিশ পতাকার একটা নাম ছিল ইউনিয়ন জ্যাক, ব্রিটিশ পতাকা নামিয়ে জাহাজে কংগ্রেস লীগ ও কমিউনিস্ট পার্টির 3টি পতাকা তুলে দেয়। ভারতীয় নৌসেনারা রয়্যাল ইন্ডিয়ান নেভি এর নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ন্যাশনাল নেভি নামকরণ করেন। নৌবিদ্রোহ সম্পর্কে নৌসেনাদের উদ্দেশ্য নিয়ে গান্ধীজি বলেন যে ইংরেজদের ব্যবহার অপছন্দ হলে নাবিকরা পদত্যাগ করতে পারেন। পরবর্তীতে নৌসেনাপতি গডফ্রে গোলাবর্ষণ করে বোম্বাই শহর ধ্বংসের হুমকি দিলে কংগ্রেস নেতা সর্দার বল্লভভাই প্যাটেল এর নির্দেশে বিদ্রোহীরা শেষ পর্যন্ত 28শে ফেব্রুয়ারি আত্মসমর্পণ করেন। 1946 সালে 18ই ফেব্রুয়ারি অর্থাৎ যেদিন ভারতের নৌবিদ্রোহ শুরু হয় সেই দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টে পুনরায় ঘোষণা করেন যে ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারতে একটি মন্ত্রী মিশন পাঠানো হবে। এই মর্মে 1946 সালে 24শে মার্চ দিল্লিতে মন্ত্রী মিশন ভারতে আসে। স্যার প্যাথিক লরেন্স ছিলেন এর নেতা এবং অপর দুই সদস্য ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও এ ভি আলেকজান্ডার।